শিক্ষার্থী আশা করি সবাই সুস্থ আছো। আমি মিলিতন বিশ্বাস, সহকারী শিক্ষক বেলফুলি ইসলাম উচ্চ বিদ্যালয় রূপসা খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস নিব। দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি গল্প নিম গাছ, এই নিম গাছ সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নিম গাছের লেখক বনফুল। বনফুলের সম্পর্কে আমরা আলোচনা যাওয়ার আগে, নিম গাছ সম্পর্কে আলোচনা যাওয়ার আগে আমরা বনফুল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই বনফুল 1899 সালের উনিশে জুলাই বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম সত্যনারায়ণ মুখোপাধ্যায় আর বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে গল্প গ্রন্থ বনফুলের গল্প, বনফুলের আরও গল্প বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তন্নি, উর্মিমালা, দূরবীন ইত্যাদি। উপন্যাস, উল্লেখযোগ্য উপন্যাস তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরত, নির্মোহ, সেও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। এছাড়া বনফুলের কবিতা, ব্যঙ্গ কবিতা, চতুর্দশপদী জীবনী, চতুর্দশপদী কবিতা, জীবনী, নাটক, শ্রী মধুসূদন, বিদ্যাসাগর প্রভৃতি তার অনন্য সাধারণ সৃষ্টি। আর বিদ্যাসাগর এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। আর উনি বলাইচাঁদ মুখোপাধ্যায় 1979 সালের 9ই ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বনফুল সম্পর্কে জানলাম। বনফুল সম্পর্কে আরেকটু যদি জানার চেষ্টা করি তাহলে বনফুল সম্পর্কে বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে 1920 সালে আইএসসি এবং 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাশ করে মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু। তো এরপরে আমরা জানলাম। তো এখন আমরা যে আমাদের যে আজকে পাঠ্য বিষয় নিম গাছ, এই নিম গাছ সম্পর্কে আলোচনা যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে নিম গাছ আমাদের অতি পরিচিত একটি গাছ। আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে বা ঝোপ জঙ্গলে বা গাছপালা আছে এমন জায়গায় যেখানে সেখানে কিন্তু নিম গাছ দেখা যায়। আমরা এই নিম গাছের বিশেষ কোনো যত্ন নেই না, দেখা যাচ্ছে অবহেলিত অবস্থায় পড়ে থাকে। একটা জায়গা আছে যেখানে কোনো গাছকর্মেই লাগে না, সেই জায়গাটা নিম গাছ হয়ে পড়ে আছে। বা দেখা যাচ্ছে অবহেলিত যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে সেখানে আছে, বা এই যে পরিত্যক্ত জায়গা এখানে জন্মে বা যেখানে জন্মে না কেন, এই নিম গাছের কিন্তু আমরা কোনো যত্ন নেই না। এই নিম গাছ তা স্বাভাবিকভাবেই সে আস্তে আস্তে বড় হয় এবং দেখা যায় এক সময় গাছে সেই যে পাতায় ঘুরে যায়, গাছে ফল হয় এবং তাদের গাছে সেই যে আকারও বেশ বড় হয় এবং দেখা যায় যে আমাদের প্রয়োজনে এই নিম গাছকে আমরা ব্যবহার করি। তো এই নিম গাছ স্বাভাবিক যারা কবিরাজ তারাই এটা তাদের এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। কবিরাজ বিভিন্ন চিকিৎসার কাজে বা বিভিন্নভাবে এই নিম গাছের ছাল, বাকল, পাতা, তারপরে ডাল বিভিন্ন জিনিস ব্যবহার করে। এবং আমরা সাধারণ মানুষও যখন প্রয়োজন তখন আমাদের এই নিম গাছ তার প্রয়োজন পূরণ করি। তো এই তার যে গুণ, সেই গুণগুলো যে আমরা স্বাভাবিকভাবে মনে রাখি না, বিষয় হচ্ছে আমরা এই তার যে গুণ, এই গুণ আমরা মনে রাখি না। আমরা আমাদের কাছে ব্যবহার করি কিন্তু স্বাভাবিকভাবে যে মনে রাখা দরকার সেই গুণগুলো সম্পর্কে আমরা মনে রাখি না। তো দেখা যাচ্ছে এই অবহেলার মধ্যেই থাকে, এইভাবে সে বেড়ে ওঠে। তো একদিন এই নিম গাছের নিচ দিয়ে, অর্থাৎ নিম গাছের
নিজ দিয়ে একজন কবি বা সাহিত্যিক যাদের বলা হয় তিনি যান, তো যাওয়ার সময় নিম গাছ দেখে মুগ্ধ হন এবং নিম গাছের এই গুণগুলো কবিতার আকারে উনি বর্ণনা করেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করে দেখবো আমাদের যে বনফুল, বনফুলও কিন্তু এই যে যে নিম গাছের যে গুণগুলো বা নিম গাছের গুণের যে বিশেষ দিকগুলো এখানেও কবিতা আকারে কিন্তু ব্যক্ত করেছেন। তো এখানে দেখা যায় ওই নিম গাছ সম্পর্কে ওই যে কবি বা সাহিত্যিক তার যে বর্ণনা করে গুণের, এই বর্ণনায় নিম গাছ খুবই মুগ্ধ হয় বা খুশি হয় এবং ওই ওই সাহিত্যিক বা কবিকে নিম গাছের খুবই পছন্দ হয় এবং মনে হয় যে ওর সঙ্গে নিম গাছ চলে যাবে। কিন্তু আসলে আদৌ তা সম্ভব নয়, কারণ নিম গাছের শিকড় গেড়ে নিম গাছ বড় হয়েছে। সে কোনো মতেই, আমরা জানি যে গাছপালা চলতে পারে না বা চলাফেরা করতে পারে না, এক জায়গাতেই থাকে। তো ইচ্ছা করলেও নিম গাছে সেরা যাওয়া সম্ভব হয় না। তো কবি কিন্তু তার যে গুণ বর্ণনা করে চলে যায় নিম গাছ, ও কিন্তু চিন্তা ভাবনা করে এক সময় স্বাভাবিক নিয়মে তাকে কিন্তু সেইখানে থাকতে হয়। তো এখানে এখানে এই গল্পটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষ, যেখানে লেখক তুলে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। অর্থাৎ আমরা যে নিম গাছের যে গুণ, এই গুণগুলো স্বাভাবিক নিয়মে বুঝি, সহজাত স্বীকার করি আবার করি না কি বলা যাবে। তো এই নিম গাছ সম্পর্কে আমরা জানলাম বা আমাদের যে গল্পটা আছে নিম গাছ, নিম গাছ সম্পর্কে আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।